বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে কত না আয়োজন পুরো বিশ্বজুড়ে। পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার এই দিন বহুল কাঙ্ক্ষিত। আর মহোৎসবের আনন্দে মেতে উঠতে সব বিভেদ ভুলে এক হয় ভ্রাতৃত্বের বন্ধনে। ঈদের নামাজ ঐতিহ্যবাহী খাবারের সমারোহে অন্যরকম এক আবহ তৈরি হয়। ঈদ আনন্দের জোয়ারে ভাসছে দেশের ক্রীড়াঙ্গন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠেছে দেশের ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না থাকলেও ভক্তদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে কিন্তু ভুল করেননি মিস্টার 75। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ মুবারক লিখে পোস্ট করেছেন সাকিব। আর এরপর তিন সন্তান ও স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল খানও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় শেষে মুঠো ফোনে আনন্দের সেই মুহূর্ত বন্দি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ট্যাগের পেসার তাসকিন আহমেদ। নিজের সন্তান ও বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। একই রকম ভাবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী মিরাজও। মহোৎসবে ভক্তদের উইশ করেছেন জ্যাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, কামরুল ইসলাম রাব্বিরাও। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এছাড়াও দেশের সমর্থকদের সঙ্গে আনন্দ উপভোগে একটু ভিন্ন ধর্মী উদ্যোগ ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ক্লাবের ক্রিকেটাররা একসঙ্গে সবাই ঈদের উইশ করেছেন ভক্তদের। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি ঈদের উইশ করতে ভুল করেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পবিত্র কাবা ঘরের সামনের এক মনোমুগ্ধকর ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের। শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই নয়, পুরো বিশ্বজুড়ে ঈদ উল ফিতর উদযাপনে মত্ত ক্রীড়াঙ্গনের তারকারা। সাদা রঙের পাঞ্জাবি পরে ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ভিন্ন আঙ্গিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে ঈদ মোবারক লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। তাজিন খন্দকার, সময় সংবাদ।